প্রতিবাদ হয়েছে বাংলাদেশে, আর গণতন্ত্র নাকি সংকটের মুখে পশ্চিমবাংলায়। হ্যাঁ, এমনটাই হয়েছে ভাইরাল এই ভিডিওর সাথে। গাড়ি আটকে বিক্ষোভকারীদের প্রতিবাদের এই ভিডিও সম্প্রতি পশ্চিমবঙ্গে দাবি করে ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায়। এখানে দেখে নেওয়া যাক একবার সেই ভিডিওকে। অনুসন্ধান করে আমরা নিশ্চিতই ভিডিওটি বাংলাদেশে, কারণ এই ভিডিওতে সেদেশের স্থানীয় ভাষায় লোকজনকে কথা বলতে শোনা যায়। তাছাড়া গাড়ির নাম্বার প্লেটটিও বাংলায় লেখা এবং বাংলাদেশের মেডিকেল কোডের এক সদস্যকে অ্যাম্বুলেন্সে বসে থাকতে দেখা যায়। এছাড়াও আমরা সোশ্যাল মিডিয়া থেকে সেই প্রতিবাদের আরো কয়েকটি ভিডিও পাই, যার মাধ্যমে আমরা স্থানটিকে বাংলাদেশের চট্টগ্রামের হাটহাজারির বলে শনাক্ত করি। আপনারা আমাদের সেই ইনভেস্টিগেশনের রিপোর্টকে বিশদে বুম লাইভের ওয়েবসাইটে পড়তে পারবেন। এরকমই কিছু সন্দেহজনক ছবি বা ভিডিও সম্বন্ধে জানতে দেখতে থাকুন বুম লাইভ, আর নিচে থাকা নাম্বারে যোগাযোগ করুন আমাদের সাথে, কারণ সঠিক তথ্যই শক্ত করে গণতন্ত্রের ভিত।